পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। একটা প্রশ্ন যাবে, আপনারা একাধিকবার বলেছেন নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসে আরো ফলন দেখা যাবে, এখনো পর্যন্ত সেরকম কিছু দেখা যায়নি। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের আর কোন বিধায়ক সাংসদ কি বিজেপিতে জয়েন করতে পারে? নির্বাচন বিধি ঘোষণা হয়ে যাওয়ার পরে আমরা বলেছিলাম ভাঙন দেখা যাবে, ভাঙন অব্যাহত, তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তর থেকে কার্যত এক্সোডাস হচ্ছে, কর্মী বেরিয়ে আসছেন, এটা বহুদিন ধরে চলছে, এখনও চলছে। আমরা কজনকে নেব উপরের তলায় সেটা আমরা সিদ্ধান্ত নেব। অনেক দেরি হয়ে গেছে, প্রার্থী তালিকা প্রকাশ করতে হচ্ছে, তবে আছে, এটুকুনি বলতে পারি। না, এটা ভুল প্রশ্ন, মানে এই প্রশ্নটার সঙ্গে আমি সহমত। এটা হচ্ছে তৃণমূলের অনুপ্রেরণায়, মোহাম্মদ সেলিমের প্রযোজনায়, ভাইজানের সঙ্গে বিধ্বস্ত বামফ্রন্ট আর মুর্শিদাবাদ কংগ্রেসের জোট। এরকম অনেক সমীক্ষা দেশে বেরিয়েছিল, এই সমস্ত সমীক্ষার উপর দিয়ে বিজেপি তার বিজয় রথকে চালিয়ে দিয়েছে। কারণ এই মুহূর্তে বিজেপি বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, মানুষ এখন বিজেপির দায়িত্ব নিয়েছে। আমাদের যে ব্রিগেড হবে 7 তারিখে, এটা জনতার ব্রিগেড, বক্তা নরেন্দ্র মোদী, মানুষকে অ্যাড্রেস করবেন। এই সমস্ত অ্যাসেসমেন্টকে ছাপিয়ে গিয়ে বিজেপি 200 সরকার আসন দিয়ে রাজ্যে সরকার গঠন করবে। স্পষ্ট এ কারণে এখন করতে পারছি না, আমরা আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্ন সময় বলেছি, পশ্চিমবঙ্গকে মূলত বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, প্রতি বছর টেট চালু, আইন শৃঙ্খলার উন্নতি, সর্বোপরি একটা রাজনীতি মুক্ত সমাজ যেটা তৈরি হয়েছে এখন, সমস্ত বিষয়ে রাজনীতি, এটা আমরা উপহার দেব। বাকি যা কিছু আমাদের নির্বাচনী ইস্তাহারে থাকবে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। আমাদের দলের পক্ষ থেকে স্বপন দাশগুপ্তের নেতৃত্বে তারা জানিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের ভোট ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে, সেটাকে নির্বাচন কমিশনের কাছে আমরা আমাদের প্রস্তাব নেব, মানে আমরা আমাদের কথা জানিয়েছি, এবার যেটা করবে নির্বাচন কমিশন করবে। আমাদের পুরো ঘটনার উপরে সজাগ দৃষ্টি আছে। সব মানুষের অসুবিধা হচ্ছে, অস্বস্তিতে হচ্ছে, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, ব্যাপারটা তো খোলা বাজারে আছে, দাম আগে কম ছিল, এখন বেড়েছে, এখন একটু বেশি বাড়ছে, মানুষ অস্বস্তিতে আছে। দেশের অর্থমন্ত্রী চিন্তিত, তিনি বলছেন আমি ব্যবস্থা করবো, প্রধানমন্ত্রীও জানেন বিষয়টা পাবলিক, মানে তাদের গোচরে আছে, অচিরেই দাম কিছুটা কমে যাবে বলে বিশ্বাস। আমার জানা নেই বিষয়টা, আমাকে আমি যখন কোনো কুকথা বলবো সঙ্গে সঙ্গে আমায় বয়কট করবে। উনি তো তোমাদের পোস্টার বয়, ওনার কথাগুলো বেশ মজার, উনি মজার মানুষ, ওনাকে অনেক অনেক অভিনন্দন থাকলো, শুভেচ্ছা থাকলো, এবং পরে যে লুডু খেলা হবে তাতেও উনি সফলতা পান, এটা আমরা চাই ভোটের পরে। না, বিজেপি খেলা হবে বলিনি, আমরা বলিনি, আমরা বলেছি কে, আমি পার্টির কথা বলছি, সব কথার উত্তর হয় না, আমরা বলছি যারা বলছেন খেলা হবে, আমরা বলছি লেখাও হবে আর ভোটের পরে দেখা হবে, এটা আমাদের ন্যারেটিভ। রাজনীতিতে আগ্রহ বাড়ছে, ভালো কথা, সবাই রাজনীতিতে আসুক। আমার কাছে এরকম কোনো খবর বেনারসির 3 অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।